গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ অঙ্কিতা। আমি অঙ্কিতা, তোমরা এখন দেখছো লাভ অঙ্কিতা ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কি নিয়ে? আজকে তো সবার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হচ্ছে। তো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মা আজকে একাই আয়োজন করছে, আমি আমার বোন কেউই উপস্থিত থাকতে পারিনি। বাহ, কি অ্যাক্টিং কর রহা হ্যায়। বোনের আজকে অনেক সময় পড়া ছিল আর আমারও শরীরটা খারাপ। তো এই কদিন আগে জ্বর থেকে উঠলাম, তারপরেই শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মা আজকে একা একা আয়োজন করছে সব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পুজোটা। A few moments later. তো দিদি ভাই আগে আগে পুজো করবে, দুটোর সময় পুজো করবে, কারণ মনীষা রূপসা খুব কান্নাকাটি করছে। তো দিদিভাই রোজগার শুরু করে দিয়েছে, বোনও আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। বোনের আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। পুজো কমপ্লিট। A few moments later. বোনদাও শেষ হচ্ছে না, এটা হচ্ছে একজন পাশে একটা জেঠিমার বাড়ি, জেঠিমার বাড়ি আলপনা দিতে এসেছে, এরপর আবার আমাদের বাড়ি দেবে, এই মাত্র পড়ে বাড়ি আসলো বেচারাটা। যাই হোক, আবার মেজোমার বাড়ি তো আছেই। এটা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী পুজো, নিজেদের ঘরে মা গুছিয়ে গেছেন, এখন হচ্ছে তোমার ঠাকুরমশাই আসার অপেক্ষা। তিনটে লক্ষ্মী পুজো হলো, মানে একই বাড়িতে তিনটে, তিনবার তিন জায়গায়। আচ্ছা, তো যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম আমার দিদি ভাইয়ের ঘরে, মায়ের ঘরে আর মেজোমার ঘরে পুজো। তো তোমরা আশা করি তোমাদের এই লক্ষ্মী পুজোটা তোমাদের বাড়িতে সবাই খুব এনজয় করে কাটাচ্ছ। তো এনজয় করে কাটাও আর মনকে সান্ত্বনা দাও, হচ্ছে সামনে কালী পুজো আসছে। আচ্ছা, আমি এটা বলি আমার মনকে সান্ত্বনা দিই। যাই হোক, আমি আজকে একেবারে নর্মাল, আমি ক্যামেরায় দেখছি আমাকে মনে হচ্ছে অসুস্থ রোগী। তো সত্যিই তাই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কটা দিন আর এখনও শরীরটাই খারাপই আছে, গলাটাও ভেঙে গেছে। তো এই জন্য সাজিনি, সাজতে ইচ্ছেও করছে না, দিদি জামাইও এসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে। তো তোমরা তোমাদের দুর্গা পুজো লক্ষ্মী পুজো কেমন করে কাটালে, তোমাদের বাড়িতে কেমন করে লক্ষ্মী পুজো হলো আমার কমেন্ট বক্সে জানিও। আমি যেমন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও তোমাদের এনজয়টা আমার সাথে শেয়ার করো। আর সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছে না, আর কিছু বলতেও পারছি না, বলতে ইচ্ছেও করছে না। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে। টাটা।